बिस्मिल्लाहिर रहमानिर रहीम 31 বছর আগে 1990 সালে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টে দিয়েছিল সেই গণঅভ্যুত্থানে শহীদ জিয়াদের স্মরণ সভার আজকের সংগ্রামী সভাপতি যারা এতক্ষণ ধরে জ্বালাময়ী বক্তব্য আপনারা শুনলেন এবং আমরা সবাই অনুপ্রাণিত হলাম ডাকসুর তৎকালীন ডাকসুর ভিপি ছাত্র সংগ্রাম পরিষদের প্রধান এবং 90-এর গণ অভ্যুত্থানের নায়ক জনাব আমানুল্লাহ আমান আজকে আমাদের মাঝে এখানে আমাদের সৌভাগ্য যে আমরা তাকে এইভাবে সমাবেশের মধ্যে আমরা ইতিপূর্বে আর পাইনি। আমরা শুধু প্রতিষ্ঠা বার্ষিকীতে পেয়েছিলাম। আজকে এই ঐতিহাসিক একটা দিনে জাতির জন্যে যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিনে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, যিনি সমগ্র বাংলাদেশের মানুষের আসল আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, আমাদের 90-এর বীর সেনানীরা এবং আজকে বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ জিয়াদ প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শুধু শহীদ জিয়াদ না, সেই 90-এর গণ আন্দোলনের অনেকেরই প্রাণ গেছে এবং প্রতিটি পরিবর্তনের যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সব সময়ই আত্মাহুতি দিতে হয়েছে, বুকের রক্ত রাজপথে ছেড়ে দিতে হয়েছে। 1971 সালে আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেখানেও লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীনতাকে সেদিন ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, যারা বাম রাজনীতি করেন তাদের ভাষায় বলা হয় কমরেডস। কমরেডস কাদেরকে বলা হয়? যারা একসাথে যুদ্ধ করে, যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে, কেউ শহীদ হয়, কেউ জয়ী হয়। সেই কমরেডসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে সেই সময় উপস্থিত হয়েছে। 1990 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা শৈল শাসনের তাককে তাও উল্টে দিয়েছিল এবং সেদিন যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় এসেছে এখন আবার সেই ধরনের আরও দৃঢ়তার সঙ্গে আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন এখানে প্রায় প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্ররাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থানে যেমন আমানুল্লাহ আমানরা তাদের দায়িত্ব পালন করেছে, সফল হয়েছে, ঠিক একইভাবে 1952 সালেও ভাষা আন্দোলনের ছাত্ররাই সফল হয়েছিল এবং 71 সালে যুদ্ধেও সেই ছাত্র জনতা যুবকই কিন্তু যুদ্ধে জয়ী হয়েছিল। আজকের যে ভয়াবহ একটা পরিস্থিতি, আমরা এই যে জিহাদের রক্ত, যে জন্য জিহাদ দিয়েছে, যে কারণে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, সেই গণতন্ত্রকে কিন্তু আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের সেই অর্জনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। 1971 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা ভোগ করছি না। আমাদের দেশের স্বাধীনতা সর্বদা আজকে বিপন্ন হয়েছে। আমরা আজকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, এই যে বাবা একটু উত্তর দক্ষিণ বন্ধ করেন, উত্তর দক্ষিণ স্লোগান একটু বন্ধ করেন। আমরা সেই যুদ্ধ করে যে স্বাধীনতা পেয়েছিলাম তারও সেই অর্জন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই দীর্ঘ 50 বছরে স্বাধীনতার যতগুলো ভালো জিনিস এই মানুষের জন্য অর্জন করেছিলাম। এই ভয়াবহ দানবীয় একটি সরকার, অনির্বাচিত একটি সরকার, হাসিনার সরকার, তারা সমস্ত অর্জনগুলোকে আমাদেরকে হরণ করে নিয়ে গেছে এবং তাকে ম্লান করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, এই হাসিনা সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমরা যে বিষয়টাকে এই দেশের মানুষ সবাই মেনে নিয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তাকে সুপরিকল্পিতভাবে 2012 সালে একটা ভ্রান্ত রায়ের মধ্য দিয়ে তাকে পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা এনেছে। তার ফলে সে আজকে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 14 বছর ধরে ক্ষমতা দখল করে বসে আছে। বন্ধুগণ, আমাদের কিচ্ছু অবশিষ্ট নেই। আমাদের আজকে বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনটাকে ধ্বংস করেছে, সব শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আজকে সেই জন্যেই এই হাসিনা সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না। আমি বক্তব্য একেবারে শেষ করে আসছি। আপনারা দেখেছেন যেখানে মানুষজন কথা বলতে পারে না, লিখতে পারে না, সাংবাদিক ভাইরা লিখতে পারেন না, বাইরে গিয়ে কেউ কথা বলতে সাহস পান না, যারা কথা বলতেন টেলিভিশনে তারাও এখন টেলিভিশনেও কথা বলতে সাহস পান না। আপনারা দেখেছেন কি ভয়াবহ, যে বিদেশ থেকে কনক সারওয়ার, আপনারা সবাই তার নাম জানেন, তিনি কিছু সত্য কথা বলতেন এবং সর্বশেষ সত্য কথাটা বললেন যে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র গেলেন তার সেই প্লেনের মধ্যে 26টা সুটকেস ছিল এবং সেগুলো তিনি ফিনল্যান্ডে নামিয়ে দিয়েছেন। এই কথা বলার ফলে আজকে সম্পূর্ণ একজন নিরীহ অসহায় একজন মা, যার 3 সন্তান আছে, তার বোন, তাকে তারা গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। বন্ধুগণ, অত্যাচার করেছে, নির্যাতন। এ কোন দেশে বাস করি আমরা? এটা জঙ্গলি দেশ, কোনো সভ্যতা নেই এখানে। আজকে এই অসভ্য জঙ্গলি দেশ তৈরি করেছে শেখ হাসিনা। সুতরাং আপনাকে যদি আমাকে যদি বাঁচতে হয়, আমাদের দেশকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের যদি সেই স্বাধীনতার যুদ্ধের অর্জন 90 অর্জনকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে চলে যেতে হবে, পরিষ্কার করে বলতে হবে যে সরে দাঁড়াও, দূরে যাও। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি আজকে প্রায় 8,000 মাইল দূরে মিথ্যা মামলা নিয়ে বোঝা নিয়ে তিনি নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের 35 লক্ষ লোকের উপরে বেশি মামলা, আমাদের 500 উপরে অধিক নেতা কর্মী তারা গুম হয়ে গেছেন, সহস্রাধিক লোক আপনাদের আমাদের নেতা কর্মীরা আজকে নিহত হয়েছে। প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা শুধু এই সরকারের, এই ভয়াবহ যে দানবীয় সরকার, তার অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি। আসুন, আর সময় ক্ষেপণ নয়, আর কাল বিলম্ব নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, প্রতিবার যুগে যুগে পরিবর্তন নিয়ে এসেছে এই তরুণেরা, ছাত্ররা, যুবকেরা। আজকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। প্রতিবার বলেছে, আপনি এটাকে কবি সবাই বলেছেন, নজরুল ইসলামের সেই কবিতাটার কথা, একটা লাইনের কথা বারবার মনে পড়ে, কে আছো জোয়ান হও আগুয়ান আঁকিছে ভবিষ্যৎ। আজকে তোমাদের দিকে এই ভবিষ্যৎ তাকিয়ে আছে, যেমন গোটা জাতি আজকে তাকিয়ে আছে আমাদের নেতার দিকে, ঠিক তেমনিভাবে আমরা সবাই তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদেরকে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবীয় হাসিনা সরকারকে, বিদায় করতে হবে তাদেরকে করে। দেশের সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত, এই থামো থামো থামো, এই কি হলো, চিৎকার করো কেন? তোমাদের কথার সামনে আমার কথা শোনা যাবে না, একটু থামো। এবং একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে এবং মানুষ যে যাকে চায় তাকে ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বন্ধুগণ, আজকে এই সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি, ছাত্রদের ঐক্য গড়ে তুলি, তরুণদের ঐক্য গড়ে তুলি, যুবকদের ঐক্য গড়ে তুলি। এই ঐক্যের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই এই হাসিনাকে সরিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার দিনে নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই এই দেশকে মুক্ত করব। দেশমাতা গণতন্ত্রের অভিসংবাদী নেতা বেগম খালেদাকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, এই দেশের মানুষকে আমরা মুক্ত করব। এই হোক আজকের এই জিয়াদ স্মরণসভায় আমাদের শপথ। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।